বলে থাকি রোজা বলবো না, কি বলবো? সিয়াম। রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে, যার কারণে আমি বলি, ছাত্রকেও বলি, ছাত্রীদেরও বলি, আপনাদেরকেও বলছি, সিয়াম শব্দটা ব্যবহার করলে আল্লাহর বলা শব্দটা ব্যবহার করলাম, নবীর বলা শব্দটা ব্যবহার করলাম, তার মানে সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটা কোরআনে নেই, হাদিসও নেই, তা আমার তার সাথে ভালোবাসা কেন? সলাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে, নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই, যার কারণে আমরা রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। আজ থেকে আপনাদেরকেও বলছি, আপোষে আপনারা বলা বলি করলে বলবেন আজকে আমি সিয়াম আছি, আগামীকাল আমি সিয়াম থাকব। তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছ? রোজা শব্দটা ব্যবহার করো না, আমি কাল রোজা থাকব, এ কথা না বলে আগামীকাল আমি সিয়াম থাকব, এভাবে বলতে বলছি আমি, কথা বোঝা যায় না? কি তুমি কি আজকে সিয়াম ছেড়ে দিয়েছো নাকি, তুমি কি রোজা ছেড়ে দিয়েছো, এ কথা না বলে কি বলবো? তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছো? তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পাবো? আল্লাহর বলা শব্দটা এবং নবীর বলা শব্দটা, তারই সাথে আমাদের ভালোবাসা থাকা দরকার। তো সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় খাওয়া পান করা স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম, এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নাই। এ অংশটা একটু বলি, আল্লাহর নবী বলছেন ওমামা বাহেলিকে, ওমামা বাহেলি শোনো, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই, এটা সিয়াম, এটা হলো সালাত। কেউ বলতে পারবে না সালাত সিয়ামের সমপর্যায়ের, এটা হলো হজ, এটা হলো সিয়াম, হজ সিয়ামের সমপর্যায়ের। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের। এটা হলো তাসবি তাহালিল জিকির আজকার, এটা হলো সিয়াম, তাসবি তাহালিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে কার সমপর্যায়ের? সিয়ামের সমপর্যায়ের, একটা ভিন্ন ধরনের ইবাদত। মনে রাখবেন, সিয়াম পালন করে দু চার পাঁচশো দশ নেকি হয় না, একটা বিনিময় পাওয়া যায়, সে বিনিময়টা হলো জান্নাত। আপনি যদি ফকিরকে দশটা টাকা দেন, তার একটা নেকি আছে। যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তার অক্ষর প্রতি দশ নেকি পাবেন। যদি আপনি একটা জানাজায় যান, তাহলে এক কেরাত নেকি পাবেন, এক ওহুদ পাহাড়ের সমান। আপনি যদি সিয়াম থাকেন, কি পাবেন? জান্নাত, এর কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে ও জাহান্নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ। আবার বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম তার থেকে সরে যাবে একশো বছরের পথ। আবার বললেন, কেউ যদি সিয়াম থাকে, তাহলে জাহান্নাম এবং তার মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ। তাহলে ও নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল, নেকির সাথে সম্পর্ক নয়। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয়, আরো আরো আরো। সলাত আদায় করলো, এ ফেরেশতা সলাতের নেকি লিখে দাও, বাড়াও সাত শত, আরো বাড়াও আরো বাড়াও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম, সিয়ামের এরকম নেকি নাই। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ফেরেশতা দিয়ে দিবেন না, দশ নেকিও লিখে দিবেন না, তো আমি যে সিয়াম পালন করব, উনি দিবেন কি আমাকে? জান্নাত। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, একটা ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। যেহেতু আমি কথা সংক্ষিপ্ত করছি, আপনি মিডিয়াতে দেখলে এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে,
সেই সুবাদে আমি চলে আসলাম। নফল সিয়ামের সবচেয়ে উত্তম সিয়াম হলো মহররমের সিয়াম। সবচেয়ে উত্তম কোন সিয়াম? মহররমের সিয়াম। হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়েননি, কোনো দিন ছাড়েননি জীবনে। এক, মহররমের সিয়াম। দুই, জুলহিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত সিয়াম। তিন, প্রতি মাসে তিনটা সিয়াম। চার, ফজরের দুই রাকাত সুন্নাত। আপনি সিরিয়াল দিতে পারবেন? এই ছেলে সিরিয়াল দাও তো দেখি পারো কি না। এক, মহরমের সিয়াম। দুই, জিলহজের এক থেকে নয় পর্যন্ত সিয়াম। তিন, আয়ামে বীজ প্রতি মাসে তিন দিন সিয়াম। চার, ফজরের সন্নাত, ফজরের দুই রেকাত সন্নাত। এগুলো কখনো ছাড়েননি। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, তখন দেখলেন যে মদিনার লোকেরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে। তিনি বললেন, কি খবর মদিনার ইহুদি নাসারা, তোমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকো কেন? আরে জানেন না, এটা তো বড় দিন, এটা হলো বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মোসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, সেই কারণে মোসা শুক্রিয়া আদায় করতে গিয়ে সেম রেখেছেন, আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি শুক্রিয়া আদায় করি, যাক এদিনে সেম থেকে গেলাম তোমার শুক্রিয়া আদায়ের জন্য। তো আমাদের নবী বলছেন, আরে না না, আওলা হাক্ক বে মোসা মিনকুম, মোসা সন্ন্যাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও শ্যাম থাকলাম, সঙ্গী সাথী তোমরাও শ্যাম থাকো, যেমন বলেছেন তোমরাও শ্যাম থাকো। তেমনি সাহাবিগণ বলছেন, বলেন কি আমরা শ্যাম থাকবো মানে? আপনি দিন রাত বলছেন, ওদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। আপনি তো বিরোধিতা করতে গিয়ে আফসোস করে বলেছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান, আমার আফসোস আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে, চালচলনে, মাথার চুল কাটাতে, গেঞ্জি পরাতে, প্যান্ট পরাতে তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তাহলে খুব কঠিন কথা হলো না? মায়ের সাথে জেনা করবে। তো আপনি তো বিরোধিতা করতে বলছেন। ও আচ্ছা আচ্ছা স্যার, শোনো শোনো, লাইন বাকি তো লাকাবিনা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহরমের নয় তারিখও সিয়াম থাকবো, নয় তারিখ হবে বিরোধিতা, দশ তারিখ হবে শুক্রিয়া। এবার বলো দেখি, মহরমের সিয়াম হলো কয়টা? দুইটা। নবমটা কেন বিরোধিতা? ওরা তো নয় তারিখে থাকবে না, তো নবম নয় তারিখ হলো বিরোধিতা, দশ তারিখ হলো শুক্রিয়া, মহরমের সিয়াম শেষ। এতটুক যে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মহরমের সিয়াম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেছেন, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। ইয়ে আবার অবাক ইবাদত, সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা, সেটা কি দিয়ে বলেন তো? আরাফার সিয়াম দিয়ে। আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে, বলে বলি বলি, সেটা সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন যে জুলহিজ্জার প্রথম দশ তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই। তখন বিদ্বানেরা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুলহিজ্জার প্রথম দশ তারিখ বেশি দামি? তো বিদ্বান বলছেন, হ্যাঁ, রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি। কেন?
রামাজান তো ফরজ, তো রামাজানের শেষ দশক দামি হলো কেন? লাইলাতুল কাদর আছে এই জন্য। ও তো ওতে আছে একটা, শুধু লাইলাতুল কাদর। এবার আপনি দেখেন জুলহিজ্জার প্রথম দশে আছে তিনটে, এক আরাফার দিন, বিশাল দিন, দুই হজের দিন, ভিন্ন ধরনের ইবাদতের দিন, তিন কুরবানি। জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে সবচেয়ে বড় ইবাদত, যার কারণে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে। তো এত দামি দিনে কি করব? এক নম্বর কাজ করতে হবে সিয়াম। তাই জুলহিজ্জার কতদিন সিয়াম পালন করতে হবে? এক থেকে নয়। আমি কি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বললে তো বুঝবো, আলহামদুলিল্লাহ মানে বুঝেছি। আরাফার একদিন সিয়াম তিন। এবার চলে আসলাম সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি, এক একটা ভারী, একটু ভারী, প্রতি মাসে তিনটে, ১৩ ১৪ ১৫। মহিলাদের হায়েজের কারণে আগে পিছিয়ে হয়ে গেলে ১৮ ২০ ২২ ২৬ হয়ে গেলে কোনো সমস্যা নেই, প্রতি মাসে তিনটা রামাজান, এ হলো সারা বছর সিয়াম। প্রতি মাসে তিনটা এবং রামাজান, এ হলো সারা বছর সিয়াম, এটা একটু ভারী। চলেন একেবারে হালকা, শাওয়ালের ছয়টা এবং রামাজান, সারা বছর সিয়াম পালনের নেকি। শাওয়ালের কয়টা? ছয়টা এবং রামাজান, তাহলে কি নেকি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলা বৈঠকে বলেছে বুবু, বুবু হায়েজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও, এটা হলো ফরজ আর এটা হলো সুন্নাত। বুবু ভুল বলেছে, বুবু ভুল বলেছে। হায়েজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শাওয়াল মাসে এই ছয়টা শাওয়াল মাসেই করতে হবে। তাহলে এই ছয়টা রামাজান সব মিলে কি হয়ে গেল? সারা বছর সিয়াম পালন হয়ে গেল। মনে থাকবে না মনে হয়, ছেলেরা হিসাব করো তো, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি কয়টা? দুইটা। প্রথমটা একটু ভারী, সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান। এখানে আর একটা কথা বলেছি, মনে থাকবে না মনে হয়, মহিলাদের যদি হায়েজ হয় ১৩ ১৪ ১৫ তাহলে কি করবে? যেদিন ভালো হবে সেদিন করবে। আর একটা সহজ হলো শাওয়ালের ছয়টা আর রামাজান, এটা সহজ। রামাজান শেষ হলেই শাওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে, করতেই হবে, করবেনই, প্রাণপণে চেষ্টা করবেন। বয়স ছিল একদিন ৪০, দেখলেন ৬০, তারপরে দেখবেন একদিন জানাজা, এর নাম জীবন। কি হবে মারামারি করে হইচই করে? কিছুই না। আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না, দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি। এমনিতেই বলেছি কথার কথা হিসাবে, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, মেধা খুব ভালো, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, পরস্পরে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, ওরা দুই বোন আর কথা বলে না, ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না। এটা হলো তার প্রতিক্রিয়া। যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে। সম্মানিত দিনই ভাই বোন, জেহেনটা একবারে খালি রাখবেন, কারো পিছনে চলতে হবে আপনাকে, এটা যেন না হয়। ছাড়ো বেটা ওসব কথা, দিন মজুরি করি ৫০০ টাকা সন্ধ্যায় পাই, কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব? ৫০০ টাকা নিয়েছি স্যার সলাত আদায় করে, সুবহানাক আল্লাহ বিসমি কামত আহিয়া, আমার দিন শেষ, কোথাও যাব না, দোকান পাটে নাই বসা, কারো পক্ষে বিপক্ষে নেই, আবার সকাল হবে, ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব? কাজে চলে যাব, কিছু করার লাগবে না, পাঁচ অক্ত সালাত, বাস হালাল রুজি, এই যে দিন মজুরি করে খাই, সহজ পথ, জীবন শেষ। সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সবাই যাবে, যাবে না,
বিকেল বেলা তো সবাই যাবে, আমি আজ আর কাল আপনি আর একজন তার পরের দিন, শেষে আর কেউ নেই। সম্পদ চার ভাগে বিভক্ত, যা খেলেন তা পায়খানা, আল্লাহ রাসূল বলেছেন যা খেলো তা নষ্ট হলো, দুই যা পড়ল তা পুরাতন হলো, তিন যা দিল তা জমা হলো, চার যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে দুই ভাই গণ্ডগোল করে বাড়িঘর জমি জায়গা ভাগ করে নিয়েছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল। আমার চোখের সামনের ঘটনা, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। তাহলে মানুষের সম্পদ কয়ভাবে ভাগ হলো? চার ভাগ। এক যা খেলো তা পায়খানা, দুই যা পড়লো তা পুরাতন, তিন যা দান করলো তা জমা, চার যা রেখে গেল তা ভাগ করে নেবে প্রয়োজনে। দুই ভাই বলবে, এক ভাই বলবে আমি সামনের দিক নিব, আর এক ভাই বলবে না আমি একটু কম নিচুতে পিছনের দিক নে, কোনো মতে মানবো না। রায় তোর বউ বলছে যে তুমি মরে গেলো মানবে না, এবার সমাধান নাই। এইভাবে দুনিয়া চলছে, কেন এখানে ফাঁকি দিতে থাকবেন? আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন? ধৈর্য ধারণ করেন, ইবাদত করেন, সময় শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই শাবান মাসের সিয়ামে চলে যাই। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। একটা জিজ্ঞাসা, সাহাবি বললেন ওসা বিন যায়েদ, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কি না, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারবেন না? আচ্ছা, একজন সাহাবি বলেন আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এই জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না? দেখি আল্লাহ রাসূল কি বলছেন, আরে শোনো, শাবান একটি মাস, মানুষ তাতে গাফিল থাকে, তুরফা উলাম আলাইল রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো সেম অবস্থায় দেখো। রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন? বেশি বেশি সেম থাকতেন। তার জানা ছিল না সেদিন কোন দিন। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান, তাই তারা কলকারখানা, অফিস, আলাদত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সেম থাকে। এ হিসাব বাতিল, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে, তাহলে নেকি হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, রাসূলের পদ্ধতিতে আসতে হবে। মর্মে আমার দিনী ভাই বোন, আজ থেকে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সামনে বছরের শাবান মাসে 1 তারিখ থেকে 15ই শাবান পর্যন্ত সিয়াম পালনের জন্য জোরালোভাবে অনুরোধ রইল। রমজান শেষ হলে শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল। জুলহিজ্জা মাসের কুরবানি মাসের 1 তারিখ থেকে 9 দিন পর্যন্ত সিয়াম পালনের অনুরোধ রইল। সিয়াম পালন সবচেয়ে দামি ইবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, যার কারণেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি। তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, 1 নম্বর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনটা ভারী হলো নাকি? পারবো না নাকি? মানুষ পারবে না, পশু প্রাণী পারবে? মানুষ পারবে, মানুষই পারে।
আপনাকে নিরাশা ভাব মনে হচ্ছে কেন? আমি আমার ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, এমনি এমনি থাকতাম, সাহারির সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। আমার মা ওইটা বন্ধ করে দেয়, বলে না এখন নয়, পরে তুমি একদিন সিয়াম থাকিও, একদিন এমনি থাকিও। আমি সিয়াম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না, বাস ইফতারির সময় হিসাব থাকলেই হলো। সাহারি শোনা বরকত হয়, আর খেতেই হবে, জরুরি নয়। সাহারির বিবেচনা ছাড়াই সিয়াম পালন করার চেষ্টা করেন, পারলে সাহারি খান, বরকত হবে। আল্লাহ রাসূল বলছে তাসাওয়ার উপিয়া আল বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে। জরুরিভাবে ফরজ নয়, অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন। আরাফার একদিন সিয়াম থাকবেন, মহরমের দুই দিন সিয়াম থাকবেন, শাওয়ালের ছয় দিন সিয়াম থাকবেন, জুলহিজ্জার একটানা নয় দিন সিয়াম থাকবেন, শাবান মাসের একটানা পনেরো দিন সিয়াম থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, নিজস্ব প্রতিষ্ঠান দেখা দরকার। রাজশাহীর মানুষের প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, একদিক থেকে একদিক নয় পয়েন্ট কমে এক কিলোমিটার, পূর্বচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে। পূর্বচলে মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকা রাজধানী পূর্বচল, আপনাদের জামিয়া সালাফে হলো পূর্বচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা একান্ন বিঘে জমির ওপরে, একান্ন বিঘা, তেত্রিশ শতকের বিঘায়, বাইশ বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। চলেন দেখে আসি বৃহস্পতিবার সোমবার সম্মেলন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে এসে চেষ্টা করি দিন ধর্ম কথা কিছু বলা, যাতে করে আমল করার সুযোগ হয়। মিডিয়া আমার সামনে আছে, সময়ের গতিতে সেগুলো আপনারা গ্রহণ করবেন, সাথে সাথে কলম আমার সাথে আছে, যখনই যাই তখনই কলম সাথে নিয়ে যাই। আব্দুল্লার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, আব্দুল্লার সাথে পরামর্শ করেন, গ্রামে মক্তব চালু করেন, তার জন্য দোয়া করেন, আপনারা তার সাথে থাকেন। আপনারা যেমন আব্দুল্লাহকে ভালোবাসেন, তার কথা ভালোবাসেন, তার জন্য দোয়া করেন, আমিও তার কথা শুনতে চাই। ওই যখন কথা বলে তখনই তো আমি এক খেলে চেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যা বললো তা আমি বুঝতে পারিনি, ওটা শোনার পরে কিছু জ্ঞানের কিছু বিদ্যার পরিবর্তন ঘটে। তা আলহামদুলিল্লাহ, সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, সিলেবাস তৈরি করেছে, যাওয়ার সময়তে সিলেবাস নিয়ে যাবেন। আরও যতগুলো বই আছে, বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, মিন্নাতুল বাড়ি আছে, বইগুলো সবাই নিয়ে যান। সাথে আছে, এখানে স্টেজে আছে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি। আর বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, তাই পাল্টা লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী, আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো কলেজে যেতে পারি, আমরা মায়ের বাড়ি যেতে পারি, আমরা যুদ্ধ করতে যেতে পারি, হজ করতে যেতে পারি। শুক্রিয়া, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম। এই মসজিদে আদ্দাওয়াল্লাহ মক্তব চালু আছে, আলহামদুলিল্লাহ আদ্দাওয়াল্লার পক্ষ থেকে মক্তব চালু আছে, খুব ভালো কথা। মক্তবে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে করে এটা ভালোভাবে চলে, মেহরবানি করে সহযোগিতার জন্য একটু বলুন। ও মধ্যেখানে বলতে হতো, এটা তো আর খেয়াল করিনি। আচ্ছা, বক্তাগণ ওয়াজ করার জন্য, আচ্ছা আমি অবশ্য এখন আর প্রশ্নের উত্তর তেমন দিই না, পরিবেশ ভালো থাকে না। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের, আমার হাতের ডানে বই পুস্তক আছে, আলিতেসাম পত্রিকা নিয়ে যাবেন সবাই, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় গিয়ে এজেন্ট হয়ে আসবেন, আর না হলে একটা করে নিয়ে আসবেন। আপনাদের এটা পত্রিকা অনেক পয়সা খরচ করে পত্রিকা বের করা হয়, বড় বড় বিদ্বানেরা রয়েছেন পত্রিকা বের করার জন্য। শুকরিয়া, সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন, ৩০ টাকা মূল্য, ৫০টা প্রশ্নের উত্তর আছে। আসসালামু আলাইকুম।